नमस्कार बंधुरा, आमी अनिमा। वेलकम टू माय चैनल अनिमा रान्नाघर। आज के आमार छेले खिचुड़ी बनाच्छे, तो देखुन आमार छेले कुकिंग करछे। ओ अनेक भालो, अनेक टेस्टी खाबार बनाय। तो प्रथमे ओ सब्जीगुलोके भेजे निच्छे। सब्जी मध्ये आछे आलू, फुलगोभी, गाजर, बीन्स, मटरशुटी। ओर मध्ये ओ आदा बाटा दिएछे, जिरे फोड़न दिएछे, तेजपाता फोड़न दिएछे। दिए सब्जीटाके प्रथमे भालो करे भेजे निच्छे। এবার সবজির মধ্যে নুন দিচ্ছে। নুনটা স্বাদ অনুসারে দেবে, যে যেমনি খান সেই হবে। এবার এর মধ্যে হলদি পাউডার দিচ্ছে। তো দেখুন, এবারও ভালো করে ফ্রাই করছে সবজিটাকে। এবার এর মধ্যে টমেটো দিয়ে দিল। তো টমেটো দিয়ে এবারও কষাবে সবজিটাকে পুরো ভালো করে। এদিকে দেখুন, আমার ছেলে হলো সার্ভিস ইঞ্জিনিয়ার, ও জব করে কন্ট্রোল প্রিন্ট লিমিটেড কোম্পানিতে। তো ও কুকিং শিখে গেছে। এবার আমার ছেলে একটা গোটা গরম মশলা, জিরে দিয়ে একটা মশলা বানিয়েছে। এবার ওই মশলাটা, এক চামচ ওই মশলাটা দিচ্ছে। এবার এই মশলা দিয়ে কষাচ্ছে। এই মশলাটা গোটা গরম মশলা ছিল, জিরে ছিল, গোলকি ছিল, এটা মিক্সিতেও পিসেছে। পিসে ওই মশলা দু চামচ এই সবজির মধ্যে দিয়েছে। দিয়ে এবার এটাকে ভালো করে কষাচ্ছে। এক পাশে ডালটাকে ভেজে নিচ্ছে, মুগ ডালটাকে। খিচুড়িটা মুগ ডাল দিয়ে হবে। মুগ ডালটাকে একটু হালকা ব্রাউন করেও ভেজে নেবে। একদিকে ডাল ভাজা হচ্ছে আর একদিকে সবজি হচ্ছে, দুই দিকে কুকিং হচ্ছে। তো দেখুন বন্ধুরা, ডালটা হালকা ব্রাউন হয়ে গেছে, তো ডালটা ভাজা হয়ে গেছে। তো এবার ডালের গ্যাসটাও বন্ধ করে দেবে। ডালের গ্যাসটা বন্ধ করে দিল। তো একদিকে ডেকচিতে জল বসিয়ে দিয়েছে। এবার ওর মধ্যে ডালটা যে ভেজেছিল ওটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিল। ডালটা দু মিনিট ওর মধ্যে বয়েল হবে, তারপরে ও চালটা দিবে। এবার এর মধ্যে চালগুলো দিয়ে দিল। তো দেখুন বন্ধুরা, চাল ডাল পুরো ফুটছে, টকপক করে ফুটছে। এটা হলো আমার ছেলে বানাচ্ছে, তো স্পেশাল খিচুড়ি হলো, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হচ্ছে এটা। এবার এই খিচুড়ির মধ্যে যে সবজিটা বানিয়ে রেখেছে ওটার মধ্যেও মিক্স করছে। তো সবজিটার মধ্যে পুরো মিক্সড করে দিয়েছে। এবার এটা ভালো করে সিদ্ধ হবে। তো দেখুন বন্ধুরা, খিচুড়ি পুরো রেডি। আমার ছেলে লাস্ট ফিনিশিং না দিয়েই পালিয়েছে, তো লাস্ট ফিনিশিং আমাকেই দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে চিনি, আর দিয়ে দিলাম ঘি। তো খিচুড়ি পুরো রেডি। তো এই রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো খিচুড়ি আমার পুরো রেডি। তো দেখুন বন্ধুরা, খিচুড়ি পুরো রেডি, মেড বাই সান। তো আমার এই খিচুড়িটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে।